নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় চোখে ফ্লেকটিনিউলোসিস কী ও এর চিকিৎসা কী। ফ্লেকটিন কথাটার অর্থ ব্লেব, বাংলায় বলা যেতে পারে ফোসকা। নতুন জুতো পরলে বা হাতে আগুনের ছ্যাঁকা লাগলে যেরকম গায়ের চামড়ার উপর ফোসকা হয়ে যায়, একেবারে ওই রকম নয় কিন্তু কিছুটা ওই ধরনের একরকম ফোসকা চোখে হতে পারে, একেই বলা হয় ফ্লেকটিনিউলোসিস। এটা আসলে কি? একে ইংরেজিতে বলা হয় অ্যান অ্যালার্জিক রিয়াকশন অর রেসপন্স অফ কনজাংটাইভাল অর কর্নিয়াল এপিথেলিয়াম টু সাম এন্ডোজেনাস অ্যালার্জেন্স। বাংলায় বলা যেতে পারে যে এটা একটা কনজাংটাইভা অথবা কর্নিয়ার উপরের আস্তরণের এক ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া, যেটা শরীরের অন্য জায়গার কোনো টক্সিন বা উপবিষ থেকে হয়। কাদের বেশি হয়? ছোট ছেলে মেয়েদের, প্রায় 3 থেকে 15 বছর বয়স পর্যন্ত হতে পারে। সাধারণত ছোট মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়। ম্যালনারিশড বা অপুষ্ট বা যাদের শরীরের পুষ্টি বা নিউট্রিশন কম থাকে, যারা ওভার ক্রাউডেড বা ঘন বসতিপূর্ণ এলাকায় থাকে, যদিও সারা বছর হতে পারে কিন্তু দেখা গেছে যে বসন্তকালে এবং গ্রীষ্মকালে বেশি হয়। কোথা থেকে টক্সিন বা উপবিষগুলি আসে? টিউবারকুলার প্রোটিন বা শরীরে যক্ষা রোগের জীবাণু থেকে আসতে পারে, টনসিলে থাকা স্ট্রেপটোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস থেকে আসতে পারে, শরীরে অন্য জায়গায় মোরাক্সেলা জীবাণু থেকে, এবং অনেক সময় ইনটেস্টিন বা খাদ্য নালীর অন্ত্রের প্যারাসাইট বা পরজীবী থেকে আসতে পারে। রোগের লক্ষণ বা উপসর্গ: চোখ লাল হওয়া, ডিসকমফর্ট বা অস্বস্তি, চোখ থেকে জল পড়া, এবং যদি কর্নিয়াতে হয় তাহলে ব্যথা থাকতে পারে। সাইনস বা রোগের চিহ্ন: এক বা একাধিক ছোট গোলাকার উঁচু জায়গা যেটা লিম্বাসের আশেপাশে থাকে, প্রায় 1 থেকে 4 মিলিমিটার ডায়ামিটারের মতো হয়। এইগুলি সাধারণত সাদা অথবা হালকা গোলাপি রঙের হয় এবং চারিপাশে রক্তের শিরা ও ধমনী থাকার জন্যে জায়গাটা লাল দেখায়। সাধারণত ডিসচার্জ বা পিঁচুটি থাকে না, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হলে পিঁচুটি থাকতে পারে। অনেক সময় গলার পাশে টনসিলের জায়গায় গ্ল্যান্ড ফোলা থাকে। ক্লিনিক্যালি 3 প্রকারের হতে পারে। ফ্লিকটিনিউলার কনজাংটিভাইটিস, যখন শুধু কনজাংটাইভাতে হয়। ফ্লিকটিনিউলার কেরাটোকনজাংটিভাইটিস, যখন লিম্বাসে হয়, অর্থাৎ কনজাংটাইভা ও কর্নিয়া উভয়তেই জড়িত থাকে বা ইনভলভমেন্ট হয়। ফ্লিকটিনিউলার কেরাটাইটিস, শুধু কর্নিয়াতে হয়, এটা কিন্তু খুব কম হয়। ইনভেস্টিগেশন বা কারণ অনুসন্ধান করা: সাধারণত একবার হলে শুধু চিকিৎসা করা হয়, কোনো পরীক্ষা করার দরকার হয় না, কিন্তু বারবার হলে কিছু কিছু পরীক্ষা করার দরকার হয়। যেমন শরীরের কোনো জায়গায় টিউবারকুলোসিস বা যক্ষা রোগ আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। এর জন্যে স্পুটাম বা থুতু পরীক্ষা করা, রক্ত পরীক্ষা করা, বুকের এক্সরে, মানটু টেস্ট ইত্যাদি করে দেখতে হয়। টনসিলের কোনো সমস্যা আছে কি না তাহা ENT বা নাক কান গলার ডাক্তারবাবুকে দিয়ে পরীক্ষা করিয়ে জানতে হয়। স্টুল বা মল পরীক্ষা করে দেখা হয় যে কোনো প্যারাসাইটের ডিম বা প্যারাসাইট আছে কি না।
বারবার হলে কনজাংটাইভাল ডিসচার্জের সোয়াব ও কর্নিয়ার স্ক্রেপিং ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। দেখা হয় কোনো জীবাণু দ্বারা বারবার হচ্ছে কি না। চিকিৎসা, চিকিৎসা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী করতে হবে। এই অবস্থার প্রধান চিকিৎসা কর্টিকোস্টেরয়েড আই ড্রপ, যেমন ডেক্সামিথাজন অথবা বিটামেথাজন ইত্যাদি, সারা দিন রাত্রে 4-5 বার লাগাতে হয়। এই ড্রপ একমাত্র চোখের ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী ব্যবহার করা হয়। যদি সেকেন্ডারি ইনফেকশন বা আনুষাঙ্গিক সংক্রমণ থাকে তাহলে এর সাথে অ্যান্টিবায়োটিক ড্রপ লাগাতে হয়, যেমন ক্লোরামফেনিকল, সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ ইত্যাদি। কর্নিয়াতে হলে এর সাথে অ্যাট্রোপিন, হোম্যাট্রোপিন বা ট্রপিকামাইড ড্রপ ব্যবহার করা হয়। শরীর ও স্বাস্থ্য যাতে ভালো থাকে এই জন্য ভালো খাওয়া দাওয়া করতে হয়, প্রয়োজন হলে ভিটামিন ওষুধ খেতে হয়। শরীরে টিউবারকুলোসিস বা টনসিলাইটিস বা প্যারাসাইট ইনফেস্টেশন থাকলে এইসবের আলাদা করে চিকিৎসা করতে হয়। দেখা গেছে যে 15-16 বছর বয়স পেরিয়ে গেলে এই অবস্থা আর হয় না। আশা করি ফ্লেকটিনিউলোসিস কী রোগ, কী করে হয়, কাদের বেশি হয়, এই রোগের উপসর্গ কী এবং এর চিকিৎসা কী, এই সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। সবশেষে জানাতে চাই যে আমি এতক্ষণ যা চিকিৎসা বললাম তা শুধু ইঙ্গিত মাত্র। আসল চিকিৎসা করবেন একজন চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখে পরীক্ষা করার পর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।